রাশি মেষ ওভারভিউ আজ বোধ আপনাকে নিজের বুদ্ধিমত্তা ব্যবহার করে নিজের আশেপাশের লোকেদের মধ্যে চলা উদ্বেগ কম করতে হবে আপনি সেই ঝগড়ার কোনো অংশ হয়তো হবেন না কিন্তু মধ্যস্থ করার জন্যে আপনাকে হয়তো ডাকা যেতে পারে আপনি কারুর পক্ষ না নিয়ে সত্যের সঙ্গ দেবেন এর ফলে আপনার সহকর্মীরা আপনার থেকে অনেক প্রভাবিত হবে রাশি মেষ রোম্যান্স আজ আপনি দেখবেন যে প্রেমের পথে আপনার এতদিনের বাধাগুলি ধীরে ধীরে সরে যাচ্ছে আপনি বহুদিন ধরে পছন্দ করে আসছেন তার সঙ্গে গভীর সম্পর্কে জড়িয়ে পড়বেন আপনার পরিবারও আপনার দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দেবে রাশি মেষ ক্যারিয়ার আজ আপনি নিজেই নিজেকে সাবাসী দিতে পারবেন নিজের কঠোর পরিশ্রম ও কাজের জন্য হয়তো আপনার এই দীর্ঘ পরিশ্রমের জন্য আপনাকে কেউ স্বীকৃতি না দিলেও নিজেই নিজের পিঠ ঠুকে সাবাসী জানাতে পারেন কারণ তা আপনার প্রাপ্য রাশি মেষ ফাইন্যান্স আজকে আপনি কোনো বিতর্কে জড়িয়ে পড়তে পারেন এবং আর্থিক সমস্যা দেখা দিতে পারে যেসব জিনিস আপনার দরকার নেই তার জন্য আপনি খরচা করতে থাকেন হতে পারে আপনি এগুলো কিনতে আনন্দ বোধ করেন কিন্তু পরে আপনি এটাও চাইবেন যে আপনার অ্যাকাউন্টে কিছু টাকা থাক তাই জন্য সংযম বজায় রেখে চলুন রাশি মেষ হেলথ আপনার শরীরের আসন্ন যে কোনো অসুবিধা দূর হয়ে যাবে যদি আপনি দৃঢ়ভাবে ব্যক্তিত্বময়তার সাথে আর আবেগ প্রণোদিত হয়ে কাজ করেন এই কারণেই আপনার শরীরের উন্নতি হবে আর আপনার জীবনে নিজেই নিজের পরিবর্তনের প্রতি নজর আসবে এই সদর্থক অভ্যেসকে নিজের জীবনে প্রয়োগ করতে থাকুন কেননা এর ভালো প্রভাব আপনার জীবনের প্রতি পড়তে থাকবে রাশি বৃষ ওভারভিউ যদি আপনার মনে হয় যে কিছু বিষয় নিয়ে আপনার আর আপনার পরিবারের লোকেদের মধ্যে কোনো বিবাদ চলছে তাহলে আজ আপনাকে তা শেষ করার চেষ্টা করতে হবে কোন রকম ভুল ভ্রান্তি ছাড়াই এই বিষয়কে সহজেই সমাধান করতে পারেন আপনার শুধুমাত্র তার উপরই লক্ষ্য দেওয়া উচিত হবে দেখতে দেখতেই সমস্ত তিক্ততা শেষ হয়ে যাবে রাশি বৃষ রোম্যান্স আপনার আকর্ষণীয় ব্যক্তিত্ব আপনাকে আপনার পছন্দসই ফলাফল এনে দেবে কারণ আপনি কারুর নজরে পড়েছেন আপনি একটা নতুন সম্পর্ক স্থাপনে অত্যন্তই আগ্রহী যারা আপনাকে দেবে সীমাহীন আনন্দ যদি আপনি দেখেন যে কেউ আপনার জীবনে সত্যি সত্যি এসেছে তাহলে আজ যতটা সম্ভব সময় তার সঙ্গে কাটান কিছু মধুর মুহূর্ত কাটাতে ভুলবেন না সেগুলি সারা জীবন আপনাকে উজ্জীবিত করবে রাশি বৃষ ক্যারিয়ার আপনি যদি এখনই নিজেকে মেলে ধরতে চান তাহলে আজ নিজের কাজের দিকে ঘুরে তাকান এবং উপলব্ধি করুন যে কি সুফল আপনি সেখান থেকে পাচ্ছেন আপনার মন একঘে কাজে বিরক্ত হয়ে উঠেছে তাই নতুন করে সাজালে আবার আপনি আগ্রহ ফিরে পাবেন রাশি বৃষ ফাইন্যান্স যেখানে আর্থিক সমস্যা রয়েছে সেখানে দিনটি আপনার আজকে বড় আর্থিক লাভ হবে আজ আপনি ভালোভাবে চিন্তা করুন দীর্ঘস্থায়ী লাভের জন্য কি করবেন পড়াতে বা কোনো ট্রেনিংয়ে যেখানে ভবিষ্যতে লাভ হতে পারে রাশি বৃষ হেলথ আজ আপনি শরীর নিয়ে কিছুটা উচাটন থাকবেন কিন্তু কোনো ভালো খবর শোনার পর মানসিক চিন্তা থেকে পরিত্রাণ আপনি পাবেন যার জন্যে আপনি বেশ ভালো বোধ করবেন আপনার সুস্বাস্থ্যের মজা নিতে নিতে এক্সারসাইজ আর তাজা বাতাসেরও ওঠান রাশি মিথুন ওভারভিউ আপনি যে ব্যক্তির সাথে চলছেন সেই আপনার ঝগড়া শেষ করতে পারবে অনেক পারিবারিক ঝগড়া যা কিনা আপনার অশান্তির কারণ হয়েছিল এখন শেষ হয়ে যাবে সবার হিতকে কায়েম রেখে এই ঝগড়াকে শেষ করাই ঠিক হবে রাশি মিথুন রোম্যান্স আজ আপনি দেখবেন যে আপনি এবং আপনার সঙ্গ একে অপরকে আরও গভীরভাবে জানতে চান আপনার মনে হবে যেন আপনারা একে অপরের হৃদয় খুঁজছেন এবং শেষে তা একে অপরকে জানাতেও চাইবেন রাশি মিথুন ক্যারিয়ার আপনি সম্প্রতি হয়তো আপনার কাজে যে উন্নতি লক্ষ্য করেছেন তা আপনার ভবিষ্যতে সাফল্য সাহায্য করবে যারা ভালো খবরের আশা করছেন বহুদিন ধরে তা আজ পাবেন আর ছাত্রছাত্রীরাও সাফল্য পাবেন রাশি মিথুন ফাইন্যান্স আপনি যদি কোনো ব্যবসার সঙ্গে জড়িত হন আপনাকে তাহলে হয়তো আজ ভ্রমণের জন্য যেতে হবে আপনি চেষ্টা করবেন এই মূল্যবান সুযোগের বেশিরভাগটাই কাজে লাগাবার চেষ্টা করবেন হতে পারে এই বিশেষ সম্পর্কের ভিত্তিতে আস্থা রেখে আপনি যতটা ফলাফল আশা করছিলেন ততটা পূরণ হয়তো হবে না আপনার ব্যবসার উন্নতির পথে সামান্য দৃঢ়তা থাকবে সমস্ত ঘটনাগুলিকে সঠিক পথে চলতে দিন দেখবেন পরিস্থিতি ঠিক সময়ের সঙ্গে সঙ্গে আপনার পক্ষে থাকবে রাশি মিথুন হেলথ আপনি প্রয়োজনের থেকেও বেশি শরীরের ব্যাপারে সাবধান থাকুন আপনি আপনার শরীরকে খারাপ হতে দেখবেন কিন্তু এগুলো ছোটখাটো অসুখ একসাথে হবার কারণ আপনার মাথার ওপর সকলের চাপ নেবেন না এবং সকলের সমাধান একবারেতেই করুন যদি আপনার জ্বর হয় তো বিশ্রাম করুন এবং আপনার শরীর পুনরায় ভালো রাখার প্রয়াস করুন রাশি কর্কট ওভারভিউ আজ আপনি মানসিকভাবে মজবুত থাকবেন নিজের পরিকল্পনা এবং জ্ঞানের বৃদ্ধির ফলে আপনার আত্মবিশ্বাস তো বাড়বেই সাথে আপনার লাভও হবে আপনি বিদ্যার্থী হন অথবা চাকরিজীবী হন আজ আপনার নিজের ভাবনাকে শোধরানোর চেষ্টা সফল হবে আর ভবিষ্যতে আপনি এর থেকে লাভবান হবেন রাশি কর্কট রোম্যান্স আজ তর্কবিতর্ক এবং কোনো ব্যাপারে প্রতিক্রিয়া সম্পর্কে সতর্ক থাকুন তা না হলে আপনার সম্পর্কে আরও চাপ পড়বে এবং আপনি দুশ্চিন্তাগ্রস্ত হবেন আজ হলো সেই দিন যেদিন বাড়িতে শান্তি বজায় রাখতে হবে এবং আপনার সঙ্গীর সঙ্গে ভালোবাসার সম্পর্ককে শক্ত করতে হবে কারণ আপনার ভালোবাসাই আপনার খারাপ মুডকে ভালো করতে পারে রাশি কর্কট ক্যারিয়ার যারা সিভিল সার্ভিসের জন্য পরীক্ষা দিচ্ছেন তারা আজ সাফল্য পাবেন আপনি কর্পোরেট সেন্টারে যদি থেকে থাকেন তাহলে আপনার পদোন্নতি হবে ছাত্রছাত্রীরা নিজেদের পরীক্ষার ফলে সন্তুষ্ট হবেন রাশি কর্কট ফাইন্যান্স আজ বাড়ি কেনার জন্য খুব ভালো দিন আপনি কিছুদিন যাবত এই কথার চিন্তা করছিলেন তাহলে এবার সময় এসে গেছে সেই চিন্তাকে কার্যকরী করার ভালো করে খোঁজ খবর করে নিশ্চিত হন কারণ মনের মতো বাড়ি পাওয়া এখনো বাকি আছে তবে আপনার প্রচেষ্টা আপনাকে আজ সুফল দেবে ও সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে রাশি কর্কট হেলথ আপনার সঙ্গে যে কোনো রকম দুর্ঘটনা ঘটতে পারে তাই সাবধান থাকুন আপনার নানা রকম আঘাত লাগার সম্ভাবনা যে রকম কাজ করবার সময় বা কোথাও যাবার সময় লাগতে পারে এই জন্য পরে অনুতাপ করার থেকে এটা ভালো হবে যে আপনি আগে থেকে সতর্ক থাকুন জনিত সমস্ত নিয়মের অনুসরণ করুন খুব বেশি সতর্ক হয়ে কাজ করুন সেই কাজ বৈদ্যুতিক জনিতই হোক বা আগুন সম্বন্ধীয়ই হোক রাশি সিংহ ওভারভিউ আজকে আপনি নিজের মধ্যে ইন্টেলেকচুয়ালকে চিনতে পারবেন নিজের দৈনন্দিন ক্রিয়াকলাপে একটু ফেরবদল করুন ছোটখাটো জিনিস আপনাকে আনন্দ দিতে পারে আজকে আপনাকে অনেক লোকেরা প্রশংসা করবে রাশি সিংহ রোম্যান্স আপনি যদি একা অভিভাবক হন তাহলে আপনার মনে হতে পারে যে আপনি আর কোন জীবনসঙ্গী খুঁজে পাবেন না আজ আপনি অবাক হতে পারেন কোনো আকর্ষণীয় মানুষকে আপনার জীবনে প্রবেশ করতে দেখে তবে এটা প্রথমেই ভাববেন না যে আপনার জন্যে এই একমাত্র তবে এরা আপনার মধ্যে সেই আগুন জ্বালিয়ে দিয়ে যাবে যা বহুকালের জন্য চাপা পড়েছিল রাশি সিংহ ক্যারিয়ার আপনার পরিশ্রম ধৈর্য এবং সততা আপনাকে কাজ করতে সাহায্য করবে উৎপাদনে কোনোভাবে যদি মন্দা দেখা যায় তাহলে কর্তৃপক্ষের নজরে আপনি খারাপ হয়ে যেতে পারেন পরিশ্রম করলেই আপনি এগিয়ে যাবেন রাশি সিংহ ফাইন্যান্স যদি স্টক মার্কেটে আপনার রুচি থাকে তো এখন শুধু বাজারের ওপর নজর রাখুন বিচার বিবেচনার পর পয়সা লাগানো ঠিক হবে যদি কোনো বিনিয়োগ করেন তো দীর্ঘ সময়ের জন্য করুন যদি কোনো স্বল্প মেয়াদী কাজের নিবেশ করেন তো ভবিষ্যতে লাভ থাকবে রাশি সিংহ হেলথ পরিমিত আহারের ফলে আপনার শরীর আজ ভালো থাকবে এক্সারসাইজ করতে ভুলবেন না যাতে ওজন আবার না বেড়ে যায় অলস্য থেকে দূরে থাকুন রাশি কন্যা ওভারভিউ ওয়ান আজ বিশ্রাম নিন আর বন্ধুদের সাথে আনন্দ আনন্দফুর্তি করুন কিছুদিন হলো মানসিক চাপের কারণে আপনি ভালো কিছু অনুভব করছেন না কিন্তু আজ সমস্ত দুশ্চিন্তাকে ভুলে আপনি নিজের বন্ধুদের সাথে ভালো সময় কাটান আজ নিজেকে তরতাচা করার দিন রাশি কন্যা রোম্যান্স আজ হয়তো আপনি কারোর সঙ্গে মিলিত হবেন যে আপনাকে আকৃষ্ট করবে একটু সতর্ক হন কারণ এরা হয়তো একটা সম্পর্ক ভেঙে আপনার সঙ্গে আর একটা সম্পর্ক তৈরি করতে এসেছে আপনি এদের সঙ্গে মিশতে পারেন কিন্তু কোন গম্ভীর সম্পর্কে যাবেন না সময় নিন ভেবে দেখুন যে আপনি এমন কিছুর মধ্যে যাচ্ছেন না যাকে বাইরে থেকে দেখে অর্থহীন মনে হয় রাশি কন্যা ক্যারিয়ার আপনার চরিত্রের রসিক দিকটা এবং যোগাযোগের ক্ষমতা আপনাকে আপনার কর্মক্ষেত্রে জনপ্রিয় করে তুলবে আপনার যোগাযোগ ক্ষমতা আপনাকে কোনো সম্মানজনক প্রজেক্ট পেতে সাহায্য করবে রাশি কন্যা ফাইন্যান্স আজকে যদি আপনি কোনো নতুন বাহন কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে আজ হলো তা নিশ্চিত করবার যথার্থ দিন আজ এটা সংকেত দিচ্ছে যে যে গাড়ি আজ আপনি পছন্দ করতে চলেছেন তা আপনার ক্ষেত্রে খুব ভালো পছন্দ হতে চলেছে আপনার প্রহরাই এসব সম্ভব করে তুলছে আপনি যদি এত তাড়াতাড়ি কিনতে নাও চান তবুও চেষ্টা করবেন আজকের দিনে অন্তত শোরুমগুলোতে যাবার যদি আপনি নিজের ও পরিবারের জন্য কোনো নতুন গাড়ি কেনার পরিকল্পনা করছেন তো আজ হল আপনার পক্ষে সঠিক জায়গা পছন্দ করবার দিন চেষ্টা করুন আজকের দিনে যতগুলো সম্ভব জমি দেখার চেষ্টা করুন কেননা এটা আজ আপনাকে আপনার পছন্দ মতো বাড়ি নির্বাচন করতে চূড়ান্তভাবে সাহায্য করবে তারপর সচেষ্ট হন যাতে খুব তাড়াতাড়ি সৌভাগ্যের চাবিকাঠিটি আপনার হাতে এসে যায় রাশি কন্যা হেলথ আজ আপনি সদর্থক অভ্যাসের প্রতি মনোযোগ দেবার লাভ পাবেন খেয়াল করবেন যে অভ্যাসে আমরা অভ্যস্ত হয়ে যায় তা আমাদের শরীরের ওপর প্রভাব বিস্তার করে তাই সদর্থক চিন্তাধারাকে গ্রহণ করুন যাতে লাভজনক ফল পাওয়া যেতে পারে আপনি খেয়াল রাখুন যাতে আপনার লক্ষ্য স্থির থাকে আর নিয়মিতভাবে তা পেতে সচেষ্ট হন রাশি তুলা ওভারভিউ শিক্ষার ক্ষেত্রে আজ আপনি সফলতা পাবেন যদি আপনি বিদ্যার্থী হন তাহলে আপনি পড়াশোনায় নিজেকে আগে এগিয়ে আছেন দেখবেন আপনি কোনো নতুন জায়গায় অথবা কোনো নতুন উপায়ে পড়াশোনা করার সুযোগও পেয়ে যেতে পারেন আজ আপনি খুব গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারবেন যার ফলে আপনার কোনো সমস্যা দেখার দৃষ্টিভঙ্গি বদলে যেতে পারে রাশি তুলা রোম্যান্স আপনাদের সম্পর্কে এতদিনের অস্বস্তিকর সমস্যা আজ সরে যাবে এবং সততার সঙ্গে ও উন্মুক্তভাবে সঙ্গীর সঙ্গে কথা বলার ফলে সমস্যার চাপ কমে যাবে এবং সম্পর্কের উষ্ণতা ফিরে আসবে রাশি তুলা ক্যারিয়ার আপনার সামনে আসা চ্যালেঞ্জগুলি দেখে আপনি উপভোগ করবেন আপনার মনে হবে যে সাফল্যের আগুন আপনার সামনে জ্বলছে তাই এগিয়ে যান এবং দেখুন যে এই আগুন আপনাকে কোথায় নিয়ে যায় শেষে আপনি অবাক হবেন যখন পৌঁছবেন রাশি তুলা ফাইন্যান্স আজ আপনি নৈতিক বিনয় যোগের ধারণার ব্যাপারে কৌতূহল অনুভব করবেন ইদানিংকালে আপনি শেয়ার বাজারে হাত পাকাচ্ছিলেন অথবা চিন্তাভাবনা করছিলেন এবার আপনি চান যে আপনার অর্থ কোনো সঠিক কাজে লাগুক এটাই উচিত সময় আপনার বিনিয়োগে নতুনভাবে চালিত করবার রাশি তুলা হেলথ আজ আপনাকে অনেক সময় ধরে পুষে রাখা রোগ অসুবিধায় ফেলতে পারে এই অসুখটি এখন আপনার কাছে একটা সমস্যা হয়ে দাঁড়াবে কিন্তু এখন যদি খেয়াল না রাখেন ভবিষ্যতে এটা একটা ভয়ঙ্কর রূপ নিতে পারে আজ আপনাকে আপনার শরীরের প্রতি নজর রাখতে হবে খাওয়া দাওয়া করুন কিন্তু ধূমপান ও মদ খাওয়া থেকে দূরে থাকুন রাশি বৃশ্চিক ওভারভিউ আজ আপনি আরাম করুন কারণ আপনি কিছু সমস্যার কারণে দুশ্চিন্তা করতে পারেন আপনার সমস্ত সমস্যা শীঘ্রই শেষ হয়ে যাবে বেশি চিন্তা করবেন না নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখুন আর এই রকম কোন সিদ্ধান্ত নিন যা আপনার দুজনের হিতের জন্য হয় আজ আপনি নিজের পরিবার বর্গ আর বন্ধুর সাথে সময় কাটান আর তারপর দেখুন যে আপনার দুশ্চিন্তা কীরকম অদৃশ্য হয়ে যাচ্ছে রাশি বৃশ্চিক রোম্যান্স আজ আপনি খুব খুশি কারণ আপনার একটা ভ্রান্তি আজ সত্যি সত্যি প্রেমে পরিণত হয়েছে যদি সম্ভব হয় তাহলে কাছে ধারে কোথাও ঘুরে আসুন এবং আপনার জীবন সঙ্গীর সঙ্গে মুহূর্তগুলি উপভোগ করুন বাস্তব দিয়ে ভাবুন এবং মনের মধ্যে যেসব অনুভূতি তৈরি হয়েছে তার সংরক্ষণ করুন সম্পর্ককে অযথা কতগুলি নিয়মে বেঁধে না রেখে তাকে ছেড়ে দিন রাশি বৃশ্চিক ক্যারিয়ার আজ আপনি আপনার কর্মীদের চাপ দেবেন যাতে তারা উৎপাদন বৃদ্ধি করে আপনি আপনার কর্মীদের মধ্যে যারা ভালো তাদের বেছে নিন এবং প্রশিক্ষণ দিন কর্মীদের একটুখানি প্রশংসা করলেই তারা খুশি হবে এবং তারা যদি বোঝে যে তারা আপনার কাছে গুরুত্বপূর্ণ তাহলে তারা কাজে আগ্রহ পাবে এবং আপনি মূলত উপকৃত হবেন রাশি বৃশ্চিক ফাইন্যান্স আর যদি আপনি গাড়ি বিক্রি করতে চাইছেন তো তার জন্যে খুব শুভ সময় আপনার তা মনে হবে আজ গাড়ি বিক্রি করায় আপনার লোকসানি হয়েছে গাড়ি বিক্রি করার জন্য উপযুক্ত সময় আসার একটু অপেক্ষা করুন রাশি বৃশ্চিক হেলথ কিছু আশাতীত স্বাস্থ্যজনিত অসুবিধা আপনাকে বিব্রত করতে পারে হতে পারে এটি আপনার জীবনের গতিবিধিকে প্রভাবিত করবে ভালো হবে যদি শীঘ্রই আপনি এর সমাধান করেন তাতে যদি আপনার কারুর থেকে পরামর্শ নিতে হয় তো নেবেন যাতে আপনি এই অসুবিধার কারণ থেকে বের করে নিজের স্বাস্থ্য ভালো রাখতে পারেন রাশি ধনু ওভারভিউ আজকে আপনার মাথায় মনোরঞ্জনের আনন্দ চেয়ে থাকবে এগিয়ে যান আর নিজের বন্ধু পরিজনদের সঙ্গে মিলে কিছু বিশেষ একটা করুন আজকে নিজের কাজকর্ম একদিকে রেখে শুধু আনন্দ করুন আর জীবনে কখনো কখনো এরকম করা খুবই প্রয়োজনীয় রাশি ধনু রোম্যান্স আপনি কোনো নতুন সম্পর্কের সঙ্গে অত্যন্ত ব্যস্ত হয়ে পড়তে পারেন আপনি অবাক হবেন দেখে যে কিভাবে আপনার সঙ্গীত আর অনুভূতি আপনার সামনে প্রকাশ করল আপনি এমন কোন সম্পর্কে আছেন যা আপনাকে পরিপূর্ণতা এনে দেবে রাশি ধনু ক্যারিয়ার আপনার মন হয়তো কাজে বসবে না আজ অপ্রয়োজনীয় বিষয় দ্বারা আকৃষ্ট হবেন এতে আপনার সময় নষ্ট হবে এবং কাজেরও ক্ষতি হবে চেষ্টা করুন এসব ছেড়ে কাজে মন বসানোর রাশি ধনু ফাইনান্স যদি আপনি স্টক মার্কেটে কিছু বিনিয়োগ করতে চান তো আজ আরম্ভ করতে পারেন আপনি এতে কিছু পয়সা লাগালে ভবিষ্যতে লাভ পাবেন রাশি ধনু হেলথ আপনার ভালো স্বাস্থ্য ও স্ফূর্তি আপনাকে ভবিষ্যতের অসুবিধা থেকে মুক্ত করে নেবে কিন্তু আপনার বিশ্রামের জন্য সঠিক সময় অবশ্যই রাখবেন আপনার ব্যস্ততা বজায় থাকবে ভাগ্যবশত আপনি আপনার সকল কাজ সম্পূর্ণ করতে সক্ষম হবেন আপনার সুস্থতাকে কৃতজ্ঞতা জানান এই সোপাচ পানাবো রাশি মকর ওভারভিউ আজকে আপনি কোনো শান্ত পরিবেশে মেডিটেশন করুন বা ধ্যান করুন আপনি অনেকদিন ধরে কঠোর পরিশ্রম করছেন এই ব্রেক আপনার জন্য ভালো থাকবে এই মেডিটেশন দিয়ে আপনি নিজেকে নেতিবাচক থেকে দূরে রাখতে পারবেন রাশি মকর রোম্যান্স আজ আপনাদের রোম্যান্টিক সম্পর্কে কিছু সমস্যা দেখা দেবে সম্প্রতি হয়তো আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে এবং আপনারা তা বুঝতেও পারেননি ভালো ও বিশ্বাসযোগ্য বন্ধুদের কাছ থেকে সদ উপদেশ গ্রহণ করুন আপনি হয়তো আপনার সমস্যা থেকে মুক্তি পাবেন আপনি দ্রুত আপনার সমস্যা থেকে মুক্তিও পাবেন সময়ের সঙ্গে সঙ্গে ক্ষতস্থান সেরেও উঠবে রাশি মকর ক্যারিয়ার আপনি যদি আইটি সেক্টরে বা টেলিকম শিল্পাঞ্চলে থেকে থাকেন তাহলে আপনার কর্মজীবনে আজকের দিনটি খুব শুভ আপনি দেখবেন যে নতুন নতুন ভালো সুযোগ আসবে এবং আপনি অবশ্যই তাতে ঝাঁপিয়ে পড়ুন রাশি মকর ফাইন্যান্স আজকে আপনার খুব ভালোভাবে আর্থিক লাভ হবে যদি আপনি ইন্স্যুরেন্স বা ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করে থাকেন তো আজ সেটা ম্যাচিওর হবে এবং আপনি অতিরিক্ত অর্থ পাবেন আপনার এই সফলতায় আপনার কোন সহকর্মীরা ঈর্ষা করতে পারে কিন্তু কর্মক্ষেত্রে আপনার মর্যাদা বৃদ্ধি পাবে রাশি মকর হেলথ চিন্তার জন্যে আপনার মানসিক শান্তি বজায় থাকবে না আপনি কাউকেই আপনার মনের কথা বলে দিন কাছে আপনাকে সাহায্য করুক আর ন্যায় করুক বাধা আপনাকে চিন্তা করাবে তাই চিন্তা না করে আপনার অসুবিধাগুলোকে অন্যের সাথে ভাগ করে নিন রাশি কুম্ভ ওভারভিউ আজকে আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে আনন্দ ফুর্তি করতে চাইবেন বর্তমানে আপনার সম্পর্ক ভালো হচ্ছে যার ফলে আপনি খুব খুশি অনুভব করছেন আজকে আপনি নিজের আত্মীয় স্বজন আর বন্ধুদের সঙ্গে যতটা সময় কাটাতে চান কাটান আর জীবনের আনন্দ উপভোগ করুন রাশি কুম্ভ রোম্যান্স আপনার ব্যক্তিত্ব দ্বারা আজকেও অত্যন্ত মুগ্ধ হতে পারে ব্যাপারটা এমন ঘটবে যে আপনি যেখানেই যাবেন সেখানেই সব চোখগুলি আপনাকে দেখবে আপনার প্রতি সকলের এই আকর্ষণকে উপভোগ করুন যদিও এগুলি চিরকালের জন্য নয় তবে আজকের দিনটি আপনার এবং আপনি চাইলেই আপনি নতুন সম্পর্কে যেতে পারেন রাশি রাশিকুম্ভ ক্যারিয়ার আজ আপনি আপনার কর্মজীবনকে অন্য ক্ষেত্রে বা নিজের ক্ষেত্রে আরও বিস্তৃত করার চিন্তায় মগ্ন থাকবেন আপনার মাথায় একাধিক চাকরির সম্ভাবনা এবং তার ফলাফল ঘুরবে এবং তার মধ্যেই হয়তো লুকোনো আছে কিছু নতুন কোনো উত্তেজনামূলক সম্ভাবনা রাশিকুম্ভ ফাইনান্স আপনি আজ নিজের আর্থিক স্থিতি নিয়ে একটু চিন্তায় পড়তে পারেন হতে পারে যে পরিবারের কোনো সদস্য খুব বেশি একটা টাকা আপনার থেকে চাইতে পারে কিন্তু সেটা আর ও ফেরত দিতে পারবে না এতে আপনার সম্পর্ক খারাপ হতে পারে এই জন্যে এই পরিবেশের থেকে বেঁচে থাকুন যাতে পয়সা হাত থেকে না বেরিয়ে যায় রাশি কুম্ভ হেলথ মধুমেহ ও রক্তচাপজনিত রোগীদের খুব বেশি সাবধান থাকা জরুরি আপনাকে যেরকম আহার করতে বলা হয়েছে তেমনি আহার নিন চর্বি জাতীয় খাবার ভাজাভুজি ও চটপটা মশলাদার খাবার থেকে দূরে থাকুন আপনার শরীরের প্রতি অবহেলা করবেন না ব্যায়াম করুন এতে আপনি সুস্থ বোধ করবেন রাশি মিন ওভারভিউ আজ আপনি নিজের মেজাজ হাসি খুশি রাখুন ছোটখাটো সমস্যার জন্য দুশ্চিন্তা করবেন না আজ আপনি একটু বচসা করার মুডে আছেন বলে মনে হচ্ছে কিন্তু আপনি তবুও সবকিছু সামলে নেবেন নিজের দুশ্চিন্তাকে সুযোগ পেতে দেবেন না এই দুশ্চিন্তার ওপর বেশি মনোযোগ না দিয়ে আপনার জীবনে খুশির আনন্দ নিন রাশি মিন রোম্যান্স সাবধানে আপনার জীবন সঙ্গী খুঁজুন কারণ জীবনের বহু আনন্দময় মুহূর্ত নষ্ট করতে পারে এমন কোন ভ্রান্তি যেন আপনার ওপর চেপে না বসে যদি ঠিক মানুষটিকে আপনি বেছে থাকেন তাহলে আপনি আপনার জীবন সঙ্গীকে পরক করে নিন যে আপনাদের সম্পর্ককে আরও শক্তপোক্ত করতে সক্ষম হবে একে অপরের সঙ্গে আনন্দময় মুহূর্ত কাটানোর মধ্যে দিয়ে আসে সীমাহীন আনন্দ রাশি মিন ক্যারিয়ার আপনি যদি ম্যানেজার হন তাহলে আজ আপনার কর্মীদের স্বীকৃতিসূচক কোনো কাজের পরিবেশ দিতে পারেন এমন পরিবেশ তৈরি করুন যেখানে সকলে স্বাধীনভাবে চিন্তা করতে পারে কাজ করতে পারে আপনাকে আপনার প্রতিষ্ঠানের ভালো প্রতিভাকে খুঁজে বের করতে হবে রাশি মিন ফাইন্যান্স যদি কোনো আইনি মামলায় আপনি জড়িয়ে থাকেন তাহলে আজকের দিনটি আপনাকে প্রচুর ভর্তুকি দিতে হবে এই সময়টা আপনার জন্য খুব খারাপ কিন্তু চিন্তা করবেন না এটার জন্য আপনার ব্যাংক ব্যালেন্সে কোনো পরিবর্তন আসবে না পরিশ্রম করে যান এবং লক্ষ্যের প্রতি এগিয়ে যান খুব শীঘ্রই আপনি এই সময়টা থেকে পরিত্রাণ পেতে চলেছেন রাশি মিন হেলথ আজ আপনার গাড়ি চালানোর সময় অত্যন্ত সাবধান থাকা দরকার আপনার তারা আজ এই সংকেত দিচ্ছে যে আপনার সাথে আজ কোন সড়ক দুর্ঘটনা ঘটতে চলেছে বিশেষ করে যখন আপনি কোনো স্পোর্টস গাড়ি চালাচ্ছেন আজ আপনাকে এটা খেয়াল রাখতে হবে যে গাড়ির গতি বা স্পিড যেন কম থাকে আর সিট বেল্টটিকে কাজে লাগান এতে ছোট দুর্ঘটনা থেকে রক্ষা পাবেন